কাউরে টেকেলি এটা বিচারি কুমারর ঘরলৈ কয় কুমারক কাউরে মাত লগালে কুমার কাই কুমার কাই কুমারে খুটিলে কি হল কাউরে কলে দে টেকেলি তুলু পানি পহালুথুত ভোজন কৰো টিপসিগুত কুমারে কলে মূর ঘরত গড়া টেকেলি নাই যদি অলপমান মাটি আনি দিব পারা তেন্তে মই টেকেলি এটা গড়ি দিব পারো কুমারৰ কথা শুনি কাউরিয়ে মাটির ওসরলৈ গৈ মাটিক কলে দে মাটি দিও কুমারক গড়ক টেকেলি তুলু পানি পখালুথুত ভোজন কৰো টিপসিগুত মাটিয়ে উত্তর দিলে মই নিজে কেনেকৈ দিম যদি কিবা উপায়ৰে খান্দি নিব পারা নিয়া তেতিয়া কাউরিয়ে ভাবিলে যে সন্তি এখন হলেই দেখুন কাম সমাধান হয় এই বুলি কাউরিয়ে এইবার কমারৰ ওসর চাপিল বাহিরের পর কাউরিয়ে কমারক মাত লগালে কমার কাই কমার কাই ও কমার কাই ঘরত আসানে কমারে উত্তর দিলে আসো কাউরি ভাই কি সকমত বা আহিলা কাউরিয়ে কলে দে সন্তি খান্দু মাটি দিও কুমারক গড়ক ঘটি তুলু পানি পখালুথুত ভোজন কৰো টিপসিগুত কমারে কলে মোৰ জুইকুৰা নুমাই গৈ যদি অলপ জুই আনি দিব পাৰা তেন্তে মই এতিয়াই খন্তি এখন গড়ি দিব পাৰো কাউৰি কমাৰৰ কথা শুনি চাৰিওফালে চাই দেখিলে যে সাগৰৰ সিপাৰে এঠাই ধোঁৱা ওলাইছে সি উৰি গৈ সিপাৰ পাই এজনী বুঢ়ীয়ে ধান সিজাই থকা দেখিলে বুঢ়ীৰ ওচৰ চাপি কাউৰিয়ে কলে আই মোক অলপ জুই দিব পাৰিবানে বুঢ়ীয়ে উত্তৰ দিলে কিহতকৈ দি কাউৰিয়ে কলে মোৰ দেউকাৰ ভিতৰতে বান্ধি দিয়া বুঢ়ীয়ে তাকে কৰিলে কাউৰিয়ে জুই অঙঠাৰ টোপোলাটো দেউকাত বান্ধি সাগৰৰ ওপৰেদি উৰি থাকোঁতে তাত বতাহ লাগি জ্বলি উঠিল দেউকা পুৰি গ'ল সি মাছ সাগৰত পৰি মৰি থাকিল ইফালে টিপচী চৰাইয়ে মনে মনে কাউৰীৰ পিছে পিছে আহি আগৰে পৰা গুৰিলৈকে আটাইবোৰ লক্ষ্য কৰি আছিল শেষত কাউৰী এনে মৃত্যুত দেখি সি সন্তুষ্ট পাই এজোপা গছৰ ডালৰ পৰা উৰি আন এজোপা গছৰ ডালত পৰিলগৈ আৰু মোৰ কাপোৰ কানি কলা হ'ল মই গুচি আহিলোঁ ঢেকিয়ে মিলিলে মোৰ কথা পৰিল উৰ এই সাধুটোৰ পৰা তোমালোকে কি বুজিলা